এই মাস থেকে রাজ্যে আগের তুলনায় আরো দামি হয়ে গেল ফ্ল্যাট বাড়ি কেনা বেচার খরচ। এগুলির ওপরে রাজ্য সরকার এতদিন যে ছাড় দিত তার সোমবার থেকে উঠে গিয়েছে, ফলে খরচ বেড়েছে ক্রেতার। অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, 2021-এর বাজেটে আবাসন ক্ষেত্রে স্বল্প মেয়াদের সম্পত্তি রেজিস্ট্রেশন বা নথিভুক্তির জন্য স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় ঘোষণা করেছিল রাজ্য। কোন এলাকার সম্পত্তির সরকারি দামও কমানো হয়েছিল 10%। এবার থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় মূল্যের ওপর 7% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে বলেই নবান্ন সূত্রে খবর। নবান্ন লিখিতভাবে জানিয়েছে, ছাড় দুটি 1 জুলাই থেকে আর কার্যকর থাকছে না।